আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি। আমি সানজিদুল ইসলাম তন্ময় এফএসডি একাডেমিতে। আজকে আমাদের ইলাস্ট্রেটর 9 নম্বর ক্লাস। তো আমরা আজকে ইলাস্ট্রেটর রোটেট টুল এবং রিফ্লেট টুল নিয়ে আলোচনা করব, এবং আজকে এই দুটো টুলই রাখবো, আর আগাবো না। তো দুটো টুল যতটুকু হয় ততটুকু আমরা একটা ভিডিও তৈরি করব। তো ভিডিওটা আশা করি অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় অনেক উপকৃত হতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ইলাস্ট্রেটরে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটিতে অল প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, পাশাপাশি আপনারা যদি চান যে ভিডিওগুলো আপনাদের বন্ধু সার্কেলের মাধ্যমে দেওয়া উচিত, বা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ দিলে এই এই ভিডিওটির মাধ্যমে সেও উপকৃত হতে পারবে, তো এই ভিডিওটি তার কাছে দিতে পারেন, শেয়ার করতে পারেন একটু। তো চলুন আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাব। তো ইলাস্ট্রেটরে চলে আসলাম, আজকে আমরা দেখব রোটেট টুল। ওকে, তো রোটেট টুলের কাজটা হচ্ছে একই অ্যাঙ্গেল দিয়ে চারি সাউড দিয়ে রাউন্ড করবে। আপনি যে অ্যাঙ্গেলে রাখতে চান সেই অ্যাঙ্গেলটা রেখেই সে চারি সাইড রাউন্ড করবে। তো এটা দেখার জন্য আমরা আপাতত এখান থেকে একটা স্টার টুল কমাই নেই, এটা কিভাবে কমাইলাম আর কিভাবে কি করলাম আশা করি আমাদের আগের টিউটোরিয়াল গুলোতে আমরা দেখিয়েছি। তো যদি আগের টিউটোরিয়াল গুলো না দেখে থাকেন অবশ্যই আমাদের প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে সব ভিডিও দেখতে পারেন ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটর কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এখানে কিন্তু সিলেকশন টুলের কাজ শেষ, ডাইরেক্ট সিলেকশনের টুল কি কি কাজ হয় তা দেখানো হয়েছে, ম্যাজিক টুল কি কি সেটা দেখানো হয়েছে, তারপরে ল্যাসো টুল কি, পেইন টুল কি, টাইপ টুল কি, লাইন টুল কি, তারপর এখানে আছে রেক্টেঙ্গেল টুল এইটা কি, ব্রাশ টুল কি, পেন্সিল টুল কি, তারপরে এখানে আছে বোল্ড ব্রাশ টুল কি, মানে এখানে কিন্তু সবগুলো দেখানো হয়ে গেছে। আজকে আমাদের রেক্টেঙ্গেল টুলের টিউটোরিয়ালটা চলতেছে, তো যদি এইগুলো দেখতে চান তো আমাদের প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আমরা একটু এটা টেনে একটু লম্বা করে নিব। আচ্ছা, আমাদের এটা হবে না, আমাদের এটা ইয়ে নিতে হবে, পলিগনার টুলটা নিই, নিয়ে এটা আমরা হচ্ছে তিন কোণা করে নেই, জাস্ট এই কোণার থেকে একটু টান দিয়ে লম্বা করে নিয়ে এটা ছোট করে নেব। ওকে, আচ্ছা আর একটু যদি ছোট করে নিই তাহলে আরো ভালো হবে। ওকে, এখন আমরা এটার একটা ফিল কালার দিয়ে দিই, আপাতত এই কালারটা থাক। এখন দেখেন রোটেট টুলের কাজটা কি, রোটেট টুলের কাজটা হচ্ছে চারি সাইড অ্যাঙ্গেলে সে ঘুরাবে। তো দেখেন আমি এটা সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখেন আমার মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিয়েছে। তো অ্যাঙ্কর পয়েন্ট বলতে মাঝখানে একটা আমার সিলেক্ট টুল দিয়ে দিয়েছে, তো আমি ওইটা রেখে যে স্থানে রাখবো সেই সেই জায়গাটাও রাউন্ড করবে। তো দেখেন আমরা আপাতত, সরি আমার ওইটা সিলেক্ট হয়নি, একেবারে এই অ্যাঙ্গেলে রেখে দিলাম। তো এইখানে রাখার, এইখানে রাখার পর এখন অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেখেন মাউস কেমন চলে আসছে। তো এরপরে আমরা এইটা টেনে যতটুকু অ্যাঙ্গেলে রাখবো তারপরে ছেড়ে দিব, দিয়ে আমরা আর কিছুই করব না, মাউজের কাজ শেষ। এখন আমরা কিবোর্ডে এসে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি যতবার প্রেস করব ততবার দেখেন একই অ্যাঙ্গেলে চারি সাইড গোল হচ্ছে, দেখছেন একই অ্যাঙ্গেলে কিন্তু চারি সাইড গোল হয়ে গেছে, এই দেখেন। এখন আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করে দেই দিতে পারি, কোন সমস্যা নেই, সবগুলো সিলেক্ট করে কালার দিতে পারি, আবার যদি আপনি স্ট্রোক কালার দিতে চান তাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এ দেখেন। তো এই গেল আরেক
আসলে রেকটেঙ্গেল টুলের কিন্তু এরকমই বিষয়। তো আমি আরো একটু দেখাচ্ছি। তো এইটা গেল একটা মানে একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি পেইন্ট টুল দিয়ে সাপোজ এখান থেকে আমি একটা পাতার শেপ নিচ্ছি। আচ্ছা নিলাম, পাতার শেপ নিলাম। নেওয়ার পরে পাতাটা আমি মিডিল অ্যাঙ্গেলে রেখে একটু যদি মোটা করে নিই তাহলে ভালো হবে। আচ্ছা এখন আমি আরেকটা পাতা নিব, অথবা অথবা এইটা আমি রোটেট টুল দিয়ে হালকা রোটেট করে নিব। মিডিল অ্যাঙ্গেলে রেখে হালকা এই পর্যন্ত আমি এটা রেখে দিলাম। রাখার পরে সিলেকশন টুল দিয়ে দুটো সিলেক্ট করে আমরা ডিভাইড করে নিব। তো ডিভাইড কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে দেখিয়েছি গত টিউটোরিয়াল গুলোতে। আশা করি টিউটোরিয়াল গুলো এই ভিডিও শেষে আমরা পুরো টিউটোরিয়ালটা আমরা এখানে শো করব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখান থেকে কোনারটাতে ডিভাইড, তো ডিভাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডিভাইড হয়ে গেছে। তো এইটা এখন আনগ্রুপ করার পরে দেখেন এটা আমাদের ডিভাইড হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এইটা সিলেক্ট করে আমরা সেম ভাবে রোটেট টুলটা নিয়ে এখন আমরা এই মিডিলে রাখবো, অথবা হ্যাঁ একদম সেম এর মিডিলে। তারপরে অল্ট প্রেস করে এটা আমরা একটা কপি করে নিব। ওকে, নেওয়ার পরে মাউজের কাজ শেষ, মাউজ আর কোথাও ক্লিক করবেন না। কপি করা হয়ে গেলে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি যতবার প্রেস করবেন ততবার দেখেন ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, একটা পাতার মতো শেপ হয়ে যাচ্ছে। দেখেন একটা ফুলের মতো শেপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি তো একবার সেম টু সেম নিয়েছি। আপনি যদি আমি এখান থেকে আরো একটা কপি করে এখানে নিয়ে আসি, সাপোজ এটা নিয়ে আসলাম এবং এটা একটু বড় করে নেই। নেওয়ার পরে এটা সিলেক্ট আছে, এখন আমি ওই রোটেট টুলে গেলাম। তো এখন এইটা আমি একটু দূরে নেব, একটু দূরে নেব, সেম বরাবর একটু দূরে নিলাম। তো অল্ট প্রেস করে সেম ভাবে রোটেট করি। এই দেখেন এখন আমি কন্ট্রোল ডি প্রেস করব, যতবার ততবার একই অ্যাঙ্গেলে সে মানে ধাপ নিয়ে নিবে। এই দেখেন হয়তোবা এরকম ডিজাইন কিন্তু ইতিমধ্যে গুগলে অহরহ দেখেছেন আপনারা আশা করি। তো এইগুলো আসলে রোটেট টুল ইউজ করে এগুলো করা হয়, এবং পেইন্ট টুল এবং রোটেট টুল দুটো মিলেই কিন্তু ডিজাইন গুলো করা হয়। ঠিক আছে, এখন এখান থেকে যদি আপনি পারেন কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এখন আমি চাচ্ছি যে এটা এর মাঝ বরাবর এনে একটু বড় করে দিব। এটা নিচে চলে গেছে না, তো এটা গ্রুপ করে ফেলি তাহলে বেটার। এটা গ্রুপ করে নিলাম তাহলে আমাদের এক ক্লিকে আমরা কাজটা করতে পারবো খুব সুন্দরভাবে। ফন্টে নিয়ে আসলাম, ওকে মানে উপরে উঠায় নিয়ে আসলাম। সরি, সবগুলো কপি করবো, সিলেক্ট করবো, তারপরে কালার মিলাইলে অনেক সুন্দর লাগবে, কারণ কালারে বেশিরভাগ সুন্দর লাগে। তো যাই হোক, এই হচ্ছে রোটেট টুলের কাজ। এরপরে আসি লিফলেট টুল। তো লিফলেট টুলটা দেখানোর জন্য আমি যদি এখান থেকে একটা পাতার শেপ নেই, মনে করেন যে সাপোজ একটা পাতার শেপ আমি নিচ্ছি, ওকে আর্ধেক পাতার শেপ আমরা নিলাম, ওকে মানে একটা পাতার আর্ধেক শেপ আমরা নিলাম, মনে করেন যে একটা পাতার থেকে আর্ধেক শেপ আমরা নিয়ে নিছি। তো এই আর্ধেক শেপটা আবার ফুল পাতার রূপে রূপান্তরিত করব কিভাবে? তো দেখেন এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি রিফ্লেট টুলে ক্লিক করি তখন দেখেন সেম ভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো এইটা আপনি যদি এর মাঝ বরাবর রেখে অল্ট প্রেস করে সেম ভাবে ঘুরান, তো দেখেন ওইটা কিন্তু আমাদের এ হয়ে গেছে। দেখেন একটা পাতায় রূপান্তরিত হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে যদি একটু গাঢ় করতে চান তো গাঢ় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, মেলা গাঢ় হয়ে গেছে হালকা, ওকে। এই দেখেন স্ট্রোকটা অফ করে দেই, ওকে, এই দেখেন হয়ে গেছে। ঠিক আছে, তো রিফ্লেক্ট টুলের কাজটা হচ্ছে, দেখেন আমি আরো একটু দেখাই,
তো তাহলে বুঝতে পারবেন, এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো ইয়ে আসতেছে, আপনি এখান থেকে সাজেস্ট করে নিতে পারবেন। আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা ইয়ে রাখছিলাম গুগল থেকে, একটা গরুর ছবি এনে রাখছিলাম, অর্থাৎ গরুর মাথা। তো দেখেন মনে করেন যে গরুর মাথাটা অর্ধেক আছে কিন্তু এই সাইডে অর্ধেকটা নাই, ঠিক আছে? তো ওইটা আমি কিভাবে করব, অর্থাৎ ওই ওই ছবিটা বা ওই ইমেজটা আমি কিভাবে নিয়ে আসবো, তো ওইটার জন্য আপনাকে এই রিফ্লেক্ট টুলটা ইউজ করতে পারেন। তো রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করার পর আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা কতটুকু অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করলে দেখেন আপনার এখানে মানে ওইটার উপর ক্লিক করলে আপনার এখানে একটা বক্স দিয়ে দিয়েছে ওই অ্যাঙ্কর পয়েন্টের উপরে। তো এখন আপনি এটা কোন দিকে সরাতে চাচ্ছেন, এটা কি ভেক্টর ভার্টিক্যাল করতে চাচ্ছেন নাকি হরিজন্টাল? তো আমরা এটা ভার্টিক্যাল করবো, যেহেতু এই সাইড থেকে ওই সাইডে আসবে তো এটা ভার্টিক্যাল করব। অবশ্যই প্রিভিউ করে নেবেন, এই দেখেন ভার্টিক্যাল হয়ে গেছে। তো যাওয়ার পরে এখান থেকে আমরা কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করার পরে এটা কপি হয়ে গেছে। আমরা যদি এটা টেনে নিয়ে এসে সেম বরাবরের মাঝখানে লাগাই দেই তাহলে দেখেন আগের একটা গরুর মতো শেপ হয়ে গেছে, অর্থাৎ পুরো গরুর মাথাটা এখানে চলে এসছে, ঠিক আছে? তো এটা কিন্তু আলাদা, এটা আলাদাই রাখলাম। আরো একটা পদ্ধতি আছে, সেটা এখানে ক্লিক করে জাস্ট আপনি এর মাঝ বরাবর রেখে এখন আপনি এটা মানে কোন দিকে আপনি এ করবেন তার মাঝ বরাবর এটা এনে ছেড়ে দিতে হবে। তো এটা ছেড়ে দিলাম, দেখেন এই সাইডে চলে আসছে কিন্তু আমার এই সাইডেরটা ডিলেট হয়ে গেছে। তো তার জন্য আমাকে এটা অল্টার প্রেস করতে হবে, ঠিক আছে? তো অল্টার প্রেস করলে কিন্তু এখানে ইয়ে হবে না, আপনার ওই রোটেট টুলের মতো কিন্তু ডাবল হবে না, কিন্তু এটা কি হবে আপনার এই সাইডে চলে আসবে কিন্তু একই অ্যাঙ্গেলে নিবে। আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন, কপিতে প্রেস করলে এটা কপি হয়ে গেল, এই দেখেন সেম ভাবে, ঠিক আছে? কিন্তু ওইটা কিন্তু আমাদের আবার টেনে নিয়ে এসে সিলেক্ট করতে হয়েছে, কিন্তু এটা টেনে নিয়ে এসে সিলেক্ট করতে হয়নি, কারণ আমি আবার দেখাচ্ছি। সাপোজ এটা সিলেক্ট করলাম, করার পরে রোটেট টুলে ক্লিক করার পর এটা আমি যদি এই অ্যাঙ্গেলে এনে রেখি, এর উপর ডাবল ক্লিক করি, সরি, এইটা আপনি অল্টার প্রেস করে, এই যে অল্টার প্রেস করে কিবোর্ডে অল্টার চেপে এরপর একটা ক্লিক করলে আপনার এই বক্সটা দিয়ে দিবে। তো এখন দেখেন আমাকে কিন্তু একই সাইডে অপোজিটে চলে আসছে, ঠিক আছে? তো হরিজন্টাল দিয়ে দেখেন উল্টো হয়ে গেছে, তো আমরা তো উল্টো নেব না, আমরা ভার্টিক্যাল নিলাম, ঠিক আছে? সোজাসুজি এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, তো এখান থেকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। তো সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো থাকে, তো আপনি চাইলে অন্য অ্যাঙ্গেলেও করতে পারেন, ঠিক আছে? এই যে কপি করলাম হয়ে গেল, দেখছেন এই যে, তারপরে এটা গ্রুপ করে নিলে এটা কিন্তু একটা গরুর মতো, একটা মানে গরুর মাথার পুরো শেপটা এখানে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে আপনার রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পাশাপাশি যারা আমাদের গ্রুপে এখনো জয়েন্ট হতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং আমাদের পেজ আছে, দুইটা আমাদের ডিসক্রিপশনে মানে ডিসক্রিপশনে দিয়ে দিব দুইটার লিঙ্ক। তো ওখান থেকে আপনারা আমাদের পেজটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে থাকতে পারেন। আপনার বিস্তারিত কোশ্চেন আপনি গ্রুপে করতে পারেন, ওখান থেকে আপনাকে অ্যান্সারটা দেওয়া হবে আশা করি ইনশাল্লাহ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েন, পাশাপাশি ভিডিওগুলো যদি চান যে অন্য ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করা উচিত তাহলে একটু শেয়ার করে দিয়েন। আর আমি বেসিক্যালি আজকে একটু অসুস্থ, এর জন্য খুব ভালোভাবে বোঝাতে পারলাম না, তো এই বিষয়টি একটু পজিটিভলি নেবেন। তো পরবর্তীতে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আমার জায়গা থেকে। তো এখনো আছে আমাদের এখানে অনেক ইম্পর্টেন্ট টুল আছে, তো আজকে আপাতত এই টুলটা রাখতেছি এবং এই টুলটা একটু আপনারা দেখবেন, আপনারা নিজেরা চর্চা করবেন, তাহলে আশা করি অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আসতেছে সেগুলোর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।